না এখন কড়া রোহিত কেমনে আছেন আপনারা অকল? আলহামদুলিল্লাহ দুইটাত ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিপদ আপদ মুসিবত তার মাঝে আলহামদুলিল্লাহ, বুক ভরি আলহামদুলিল্লাহ, আরেকবার আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সাক্ষী থাকো যে এই মানুষ খালি তোমার প্রশংসা করে। কিন্তু বাংলাদেশে তেলের দাম বাড়ছে না, কিতার লাগে তেল মারার লাগে। যারা তেল মারে এবং যারা তেল নেয় তার আর শরীর এত তেল তেলা হয়েছে, এখন আইয়া বন্যার পানির লামার তার আর কোনো আশা নাই, ঠিক না? আমি বোধ হয় বেশি কইলিছি না, কিতা কম হয়েছে? কম হয়েছে আরও বেশি। আসলে প্রকৃত অবস্থাটা এর চেয়ে তো বেশি। আল্লাহু আকবার। এটা একটা দেশ, একটা স্বাধীন দেশ, একটা সরকার যেভাবেই হোক আছে তো, একটা দেশের অভিভাবক হইল সরকার। আপনি একটা পরিবারের অভিভাবক, এই পরিবারের সদস্যের একজনের যদি জ্বর হয় আপনি অস্থির হইয়া উঠেন, কোন ডাক্তার সাহেবের কাছে যাইতা, কোন ঔষধটা খাওয়াইলে তাড়াতাড়ি ভালো হইব, আপনি পেরেশান হইয়া উঠেন। একজন যদি অ্যাক্সিডেন্ট করে আপনি আপনার গায়ের রক্ত দিয়া হইন, আমার বাচ্চাটা বাঁচুক। তো সরকার যদি এই দেশের অভিভাবক হয় তাহলে বন্যায় যখন দেশ বাসের সিলেট এবং সুনামগঞ্জ বাসের, তখন এই অভিভাবকরে তার সন্তানরা ফাঁসে পাওয়ার অধিকার আছে কিনা? তো অভিভাবক লাইসেন তো ঠিক মতো? আহারে আমরার অবস্থা যেন হাতনগরের বাইরে খান। হাতনগরের বাইরে মানুষ সহ্য করতে পারে না, তার অধিকার দিত কি তা সহ্যও করতে পারে না। এই দেশের অর্থনীতিতে যে 9-10 জেলা খুব করুণভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত হইল, এই এলাকাগুলোর মানুষের কোনো অবদান নাই, কোনো হক নাই? আছে। আমার এই বাইয়ে হইসন তানে শুক্রিয়া জানাই যে তাই তান পরিবারের লগে ঈদ হাঁটান। ঈদ তো 3 দিন, ডাকাত একদিন থাকিয়েও পরের দিন আইসেন। আমার দারুণ, আমি যদি হইতাম যে ঈদের রায় তাই কথা নাই লাগে। শিবিরের দুইজন তরুণ দায়িত্বশীল আমার লগে, তারা ঈদের দিন ঈদের রায় থাকি আসিল, ঈদের রায় পরের দিন, পরের রায় পরের দিন থাকিয়া তারা তারপরে ডাকাত গেছে। আমি দৌড়িয়ে হাঁটাইছি, যাও হয়ে গেছে সিলেট বাসীর লগে তোমার তান ঈদ উদযাপন হয়ে গেছে, এখন মা বাপের লগে গিয়া করো। একজন মাদারীপুরের শিবচর বাড়ি, আর একজন হইল কুমিল্লার 14 গ্রাম বাড়ি। তারার মা আসেন, বাবা আসেন, ভাই বোন আসেন, আপনজন আসেন। তারা কিছু মানুষের আদর পাইব, কিছু মানুষের আদর দিব, ঈদের সময় ওটাও করে মানুষে। কিন্তু না, তারা যখন দেখছে যে দেশের একটা অংশ খুব করুণভাবে ক্ষতিগ্রস্ত, তারা আইসে যে এই এলাকার মানুষে এইবার করে ঈদটা কিলা করে, তারার মুখগুলো একটু দেখিয়াই নিশ্চয়ই তারা তারার মারে হয়েছে, বাবারে হয়েছে যে আব্বা আম্মা আপনারা লগে তো সারা জিন্দগি ঈদ হরছি, এবার একটু দুঃখী মানুষের লগে একটু ঈদ হরি যদি খুশি মনে ছাড়ি দেন। একজনে কইছে, তার মায়ে কইছেন, বাবা খুশি মনে ছাড়া মানে কিতা, মনে করিস তোর লগে আমিও আছি, যা আল্লাহ তালায় তারা ইজ্জত পড়াই দেখ। আমরা আইসি আপনারা লাগে রিলিফ দেওয়ার, ঠিক না? জি না, আমরা রিলিফ দেওয়াত আইসি না, আমরা আইসি মন বরিয়াই দুঃখের সময় আপনারা কিলা আসেন মুখ দেখার লাগে। আমরার আওয়াজ যদি আপনারা মানসিক সান্ত্বনার সামান্য কারণ হয়, আল্লাহর দরবার ওটা আমরা অনেক বড় পাওনা। যেহেতু আপনারা দেখাত আইসি আত করিয়া ভাই হিসাবে, বন্ধু হিসাবে সামান্য একটু জিনিস লই আইসি, কিন্তু এটা আসল জিনিস নাই। আসল জিনিস হইল আমরার হার্ট, যেটা থেকে আপনারা লাগে চকুর ফানি দিয়ে আমরা দোয়া করি আর আল্লাহ বিপদটাকে এই জাতিরে আপনার হেফাজত করতা, আল্লাহ ক্ষতি নিজে ফুসাইয়া দিতা, আপনার খাটিয়ে উঠতে আল্লাহ সাহায্য করতা। মূলত ও জিনিসটা লইয়া আপনার কাছে আইসি।